একটা কথা বলি, আপনারা জানেন সব উৎসবকেই আমরা সমান গুরুত্ব দিই। দুর্গাপূজার ছুটি যেমন সব কমিউনিটি পায়, আবার ঈদের ছুটিও সব কমিউনিটি পায়, রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ফুল ছুটি, বিরসা মুন্ডার জন্মদিনেও ফুল ছুটি, পঞ্চানন বর্মার জন্মদিনেও ফুল ছুটি। আমি আজকে বলবো শবে বরাত এবং করম পুজো, এই দুটোতে সেকশনাল হলিডে আছে, কিন্তু এটা দীর্ঘদিনের একটা দাবি আছে ফুল ছুটি দেওয়ার। আমরা তাই সিদ্ধান্ত নিচ্ছি যে করম পুজো এবং শবে বরাত সেকশনাল হলিডেটার জায়গায় ওটা আমরা স্টেট হলিডে করে দেবো, পুরো সম্পূর্ণ ছুটি করে দেবো। এছাড়াও তো অনেক দিন আছে যেগুলো আপনাদের ডিকশনারিতে আছে, আপনাদের ক্যালেন্ডারে আছে, দুর্গাপুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, ছট থেকে শুরু করে, দোল থেকে শুরু করে, বাংলায় বারো মাসে তারও পার্বণ, সবগুলোই আমরা পালন করি। আমরা মনে করি সর্বধর্ম সর্বকর্ম সব কিছুর মিলনস্থান এই বাংলার প্রাঙ্গণ। চ্যানেলের মাধ্যমে সবাইকে জয় জানাচ্ছি। আদিবাসী কর্মী সমাজ, আমরা যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের জন্য আমি এটির জন্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ এই দাবিটা আমরা দীর্ঘদিন করেছিলাম, অনেক লোকের কেসও হয়েছে, আমরা ডহরে করম করি, আমরা ডহর ছেঁকা করেছিলাম যে কুর্মীদের একটা যে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এবং পূজা এবং রিলিজিয়াস যে আমাদের একটা ধর্মীয় একটা ব্যাপার থাকে এই করম পর্বে, তাতে এই করম পর্বে আমরা ছুটি এটা দাবি করেছিলাম। এটা সেকশন হলিডে ছিল, কিন্তু সেকশন হলিডে আমরা মানি নাই, এটা ওরা বলেছিল যে যারাই পর্বটা করে তাদেরই ছুটি, কিন্তু না, আমরা চাইছি এই যেমন আজকে বুদ্ধের জন্য ছুটি দেওয়া হয়, জৈনদের জন্য ছুটি দেওয়া হয়, বা ছট পর্বে ছুটি দেওয়া হয়, অন্যান্য পর্বে ছুটি দেওয়া হয়, মুসলিমদের অনেক পর্ব আছে যার জন্য সবাইকে ছুটি ভোগ করতে হয়, কিন্তু আমাদের পর্বে কেন পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হবে না, এই দাবি নিয়ে আমরা ছিলাম। তাই আজকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছে, যদিও উনি এখনও নোটিফিকেশন করেন না, উনি আমাদের ঝাড়গ্রামের মিটিং আছে, উনি করবেন, তো ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও ধন্যবাদ জানাবো আদিবাসী কুর্মী সমাজ যেটার জন্য লড়াই করছে, অর্থাৎ তার জাতিসত্তা যে দাবিটা, কমেন্ট এবং জাস্টিফিকেশন, যে কমেন্ট জাস্টিফিকেশন যদি পাঠানো হয় তাহলে আমরা যে 20 সেপ্টেম্বর আমরা রেল অবরোধে ডাক দিয়েছি, সেই রেল অবরোধের ডাকটা আমরা বন্ধ করে সমস্ত আদিবাসী কুর্মী সমাজের সক্রিয় সদস্যরাকে একদম আমাদের ঝাড়খণ্ডের লাগোয়া সমস্ত স্টেশনগুলো আমরা জাম করব, এবং সেখানে লোহা কয়লা তামা মেকানিক্স কোনো চুক্তি আর্থিক অবরোধ করব, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চলবে যদি সরকার আমাদের কমিটি জাস্টিফিকেশন পাঠায়। তাই আমি অনুরোধ করব আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কমিটি এবং জাস্টিফিকেশন, যে কেন্দ্রীয় সরকার যে চিঠি পাঠাচ্ছে চিঠির ভিত্তিতে কমিটি জাস্টিফিকেশন পাঠানো হোক অতি সত্য। আমরা দেখলাম যে গতকাল আপনারা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করছেন এই করম মানে পূর্ণাঙ্গ ছুটি দাবিতে, গতকাল হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে করম পর্বে মানে আপনার দাবিটা মেনে নেয়, এক প্রকার মেনে নেওয়া হলো, তো এটা কি মনে হয় হঠাৎ করে এই ছুটিটা? শুনুন, যে কোনো দেশের মুখ্যমন্ত্রী তার একটা পলিটিক্স করে, একটা রাজনীতি করে, রাজনীতির আমি নাই, তারা কি ভাবছে তাদের অ্যাঙ্গেল থাকে ভিন্ন, সেই অ্যাঙ্গেল তো আমি চিন্তা করতে পারবো না, তবে তাদের সবসময় হবে পরিষ্কার কথা রাজনীতি তাদের সবার কথা, যে আজকে আমরা আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনটার ফায়দা বা সরকারিভাবে কে কে মানে ফায়দা উঠতে পারবে, কে তার কে লাভ লাভ ঘোষণা করবে, এই নিয়ে সবাই থাকে, লাভের লাভালাভ তো সবাই দেখে, কারণ রাজনীতি করছে, রাজনীতি করছে, ওরা তো ওরা দেখছে যে এত বড় লক্ষ লক্ষ কর্মী আছে সেখানে তাদের কাছে, কিংবা লক্ষ কর্মী শুধু নয় এখানে আদিবাসী এই জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ এই এলাকাতে মানে কুর্মী সুজনে বহু লোকেই করম উৎসবটা করে, তাই তাই এই সমস্ত মানুষের কাছে তাদের একটা বেসিক্যাল যে প্রশংসিত বা প্রশংসা পাওয়া এটা নিশ্চয়ই ওরা দেখবে, এবং তাদের রাজনীতি তাদের গভীরে পাঠাবে। তাহলে ছুটি দেওয়ার পরে কি কোন একটা সিম্পেটি পাওয়ার চেষ্টা করছে? একদম, এটা তো থাকবে কি, ওরা তো রাজনীতি করে, আমরা তো রাজনীতি করছি না, ওরা তো সিম্পেটি পাবো, সিম্পেটির জন্য ওরা করতেই হবে, এটা তো একটা এটা তো কৌশল, রাজনীতির কৌশল। আজকে একটা কথা যে জনগণের জন্যই সরকার, জনগণের একটা দাবি, এই দাবিকে তারা আজকে মানি নিল, আমাদের কাজ হলো, আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালাম, অনেক অনেক ধন্যবাদ জানালাম, কিন্তু এর সাথে সাথে তারা তো রাজনীতিটাকেও বুঝে, কারণ তারা রাজনীতিটাকেও বুঝে এবং আমাদের কাজটা কি করে সেটাও বুঝে। তাহলে কি আসন্ন লোকসভাকে
মানে পাখি চোখ পড়ে কি ঘোষণা কি মনে হয় আপনাদের কাছে? এটা এখন কথা হচ্ছে, এটা তো পরিষ্কার কথা, আর রাজনীতি করে সেটা আসন্ন পার্লামেন্ট নির্বাচন থাকতে পারে, আরো কিছু নির্বাচন থাকতে পারে, ওদের তো পরিষ্কার। আমরাও তো বলেছি আমাদের এই দাবিটা হয়ে গেলে পরিষ্কার কথা, এবং আমরা যে আগামী 30 সেপ্টেম্বর যে রেলটাকা করছি, এই রেলটাকাটা 3টা স্টেটে হওয়ার কথা বলে, এটা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্টবেঙ্গল। এবং এটা 24-এর ভোটের আগে আমরা পরিষ্কার কথা কমসে কম 30 লাখ লোকের গ্যাদারিং নিয়ে সরকারকে একটা আমরা জানান দিতে চাই, আমাদের এই দাবি নিয়ে আমরা অনল আছি, আমরা এই দাবি নিয়ে আমরা অটল আছি, এই দাবি যে সরকার মানবে আমরা পরিষ্কার কথা তার পক্ষে আমরা কথা বলবো, আর তাছাড়া যে করবে না তার বিরুদ্ধে আমরা থাকবো। তাহলে কি এই ঘোষণার পর কি মানে কুর্মী ভোট, যারা কুম্ভীর সম্প্রদায় জঙ্গল মজুরে রয়েছে, ভোট থেকে তৃণমূলে যাবে? কারণ দেখছিলাম আসন্ন পঞ্চায়েত, এই যে পঞ্চায়েত নির্বাচন পার হলো, সেখানে আপনার নির্দল প্রার্থীকে সাপোর্ট মানে সমর্থন করেছিলেন এবং ভালো ফল করেছিলেন, তাহলে কি সেই ভোটে ভোট? আমরা কারো রাজনীতি করবো না, পরিষ্কার কথা আমাদের কাজ চেক করবে, আমরা তার দিয়ে কথা বলবো, আমরা কোন সরকার কি কথা বলেছে, কোন সরকার কি কাজ করেছে সেটাই বলবো আমরা, আমি কারো দল করি না, পরিষ্কার কথা। কোথাও কি মনে হচ্ছে না যে আপনারা যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনটাকে কোথাও একটা মানে সিম্পেথি পাবে ওরা? ঘোষণা হতে পারে তো, ওরা দেখুন সরকারকে, সরকার দেখে কোন কোন দলের কি কি দাবি নিয়ে আমাদের কাছে উপস্থাপন করছে, এই দাবিগুলো দেখে আমরা আদিবাসী কুড়ি সমাজ দীর্ঘদিন, আজকে তো নয়, আজকে দীর্ঘদিন আন্দোলন, আমরা টহর চেকা, রেল চেকা, জিগির জিকা, আমরা গেছি মাহুতগড়ে, দিল্লি গেছি, আমরা নবান্ন ঘেরাও করেছি, এত প্রোগ্রাম, সরকার তো ঘুমায় নাই, সরকারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, সরকারের অনেক দপ্তর আছে, যে কোন কোন সংগঠন কি আন্দোলন করছে এদের তো এটা কর্তব্য, আর এবং এটা যদি না করে তো বলবো ইন্টেলিজেন্স ফেল করছে এবং সরকারটাও ফেল করছে, তাই সক্রিয়তা থাকা দরকার, কোন সংগঠন কি কাজে ব্যস্ত আছে, কি কি দাবি নিয়ে ব্যস্ত আছে, কোন কোন দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এটা তো সরকারের আসল কর্তব্য। তাহলে আপনাদের যে দুদিনে যে আপনাদের 2 বছর যে দীর্ঘ দাবি ছিল যে পূর্ণাঙ্গ ছিল, সেটা তো আমরা পূরণ হয়ে গেল প্রায়, এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে আমাদের প্রোগ্রামটা আছে সরকারকে পাঠাতেই হবে, যেটা হচ্ছে আমাদের কমেন্ট এবং যাত্রী ডিক্লারেশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেটা চাইছে যে চিঠির আধারে 2017 সালে যে চিঠিটা পাঠাচ্ছে ওই কমেন্ট জাস্টিফিক এখনো পাঠায় নাই, ওই কমেন্ট জাস্টিফিকেশন পাঠালে আমাদের একটু লড়াইটা ছিল সেন্ট্রাল। তাহলে আপনার কি এখনো মনে করছেন যে যে সিআরএস রিপোর্টের কথা আপনার প্রায় বলে এবং এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন, আবার 20 সেপ্টেম্বর থেকে রেল লোক আন্দোলন নামছেন আপনারা, তো এটা কি রাজ্যের পুরোপুরি রাজ্যের দোষ না রাজ্যের গাফিলের জন্য এটা হচ্ছে না? দুদিকেই থাকতে পারে, আমরা তো ব্যাপার হচ্ছে সরকার আমাদেরকে, রাজ্য সরকার আমাদের প্রস্তাব পাঠাচ্ছে, প্রস্তাব কুর্মীর আসতি হোক এই প্রস্তাব পাঠাচ্ছে, পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমেন্ট জাস্টিফিকেশন চাইছে কিন্তু সেটা পাঠায় নাই, তো তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকার ছাড়া একটা জাতি কখনো এসটি হতে পারেনি, উভয় সরকারের প্রয়োজন। আমার একটা বিষয় দেখেছি এই কুর্মী আন্দোলনে বেশ কটি আপনাদের সংগঠনগুলো আছে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং কয়েকদিন আগে দেখলাম একটা এক জায়গাতে মানে একজন বলেছেন আর কি মানে কুর্মী সমাজের এই নেতৃত্ব যে আপনারা যদি লিখে দেন যদি আন্দোলনটা দীর্ঘ আপনাদের মানে দীর্ঘদিন ধরে চলে মানে দীর্ঘদিন চলে স্থায়ীভাবে উঠবে না তাহলে আপনাদেরকে সরাসরি সমর্থন করবে, নতুবা আপনারা আপনাদের সমর্থন করবে না, একটা কুর্মী সংগঠন বলেছে আর কি। এখন কথা হচ্ছে জানি নাই তো আমার ভাইয়ের তুল্য বটে, কিন্তু একটা আন্দোলনে প্রতিশ্রুতি ওইভাবে কেউ দেয় নাই, কেউ দিতে পারে না, ও তো আমার ভাই বসে একটা আন্দোলন করছে, ও নিজের মতন করে করুক না, অন্য জায়গায় রেল দেখুক আর সেখানে ও নিজের মতন করে করুক, আমার সঙ্গে কী সম্পর্ক আছে, আমি জানি নিয়েছি আসতেও পারে নাও আসতে পারে, আমি বলেছিলাম আমি সবাইকে ডাকতে চাই, আমি ঐক্যবদ্ধ সংগ্রাম করতে চাই, সমস্ত কর্মী সংগঠনগুলোকে এভাবে আমরা করবো, ও যদি নাই ভালোবাসে নিজের মতন করে করুক, আমার সঙ্গে সার কি দরকার, এইভাবে হয় না, ভারতবর্ষের স্বাধীনতা লড়াই বহু বড় বড় আন্দোলন হয়েছে, সেখানে ছিল সুভাষ বোসের মতন লোক, আমাদের আমাদের মহাত্মা গান্ধী ছিল, সেখানে আমাদের সুদর্শন মাস্টার ছিল, সেখানে আমাদের ভগত সিং ছিল, সেখানে বিনয় বাদল দিন সকলকে প্রাণ দিয়েছে, কতলকে ইয়া করছে, কেউ তো এইভাবে প্রতিশ্রুতি দিয়ে নাভে নাই, কিন্তু এই যে আপনাদের তো উদ্দেশ্য একটা যে কুর্মীকে আপনাদের মানে তবছিল তালিকাভুক্ত করতে হবে, কিন্তু এই যে মানে ভাগটা একটা সমাজের বিভিন্ন ভাগ, এটা
এইটাকে আমি আমি কোন বলবো এটা থাকতেও পারে থাকতেই পারে ভারতবর্ষের স্বাধীনতার সময় বহু ভাগ ছিল বহু লড়াই ছিল আজকে দেশ দেশের জন্য সমস্ত পলিটিক্যাল পার্টি যদি বলে ইন ইন্টারেস্ট অফ দি কান্ট্রি ইন দি ইন্টারেস্ট অফ দি পিপল অফ দি কান্ট্রি সবাই তো বলছে ফর দি বেটারমেন্ট অফ দি পাবলিক তাহলে সবাই যদি বলে তাহলে তো দল কেন এটা হতেই পারে আমি সবাইকে ভাই মতন করে আমি সবাইকে নিয়ে সমিতি বৈঠকে সবাইকে নিয়ে চলবো এবং সবাইকে নিয়ে চলতে চাই মানে 20 সেপ্টেম্বরে যে রেল আন্দোলন রেলটোক আন্দোলন আচ্ছা প্রশ্ন শেষ যে আগামী 20 সেপ্টেম্বর থেকে তো আপনাদের আবার রেল রোকো আন্দোলন শুরু হবে 3টি জেলায় শুরু হচ্ছে আমাদের কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রস্তুতি আমরা একদম গ্রাম থেকে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আর এইবারে আমরা ভোটে দাঁড়িয়েছিলাম এই আন্দোলনটা আরো শক্তিশালী হয়েছে আমাদের প্রচুর লোক হবে এবার প্রচুর লোক আর তাদের নাম কুষ্টিয়ারও আর আমাদের কি বলে ক্ষমাশীল আচ্ছা এখানে এইদিকে যে আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইদিকে গুম স্টেশন আবার এইদিকে আমাদের আরেক ভাই আছে ওর নাম হচ্ছে শীতল হদার ওরাও আবার টেকছে এখানে ওরা নিজের টেকছে কুড়ি তারিখে সেটা টেকছে ওরা মুড়িতে আবার এদিকে চান্দিল হবে আবার এদিকে আমাদের মনোহরপুর হতে পারে এদিকে আমাদের হতে পারে গালুডি স্টেশন মানে এইবার আন্দোলন আমাদের বৃহত্তর আন্দোলন কারণ কারণ কয়লা লোহা তামার নামে চলবে না কোনো কোনো কিছুই যাবে না রেলের সাথে কি আপনার রাস্তা অবরোধ করবেন এবারে টোটাল কোনো যাবে কেনি তো দশ টাকা আবার কাল টাকা তো কতদিন চলো আপনাদের এই আন্দোলনটা যদি আবার রেল লোক আন্দোলন শুরু হয় আপনাদের সেটা আমরা বলতে পারবো না সেখানে পরিপ্রেক্ষিতে বলবো না মানে আলোচনার পরেই সেটা মানে যতক্ষণ না আপনাদের দেওয়া হচ্ছে মানে যেটা বলছে কমিউনিটি জাস্টিফিকেশন সেটা তো ধন্যবাদ এতক্ষণ না শুনছিলেন আপনি অজিত বাবুর কথা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনার সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বেঙ্গল ওভার স্টুডিও 24x7 কম যাচ্ছে না হ্যাঁ